এরপরে পীরতন্ত্র, পীরতন্ত্র শব্দটাকে কেন্দ্র করে এর ভিতরে যা লুকায়িত রয়েছে, এই শব্দটাকে কেন্দ্র করে যা করা হয় সব শিখ, একেবারে সোজা ভাষায় বললাম, এটাকে কেন্দ্র করে যা করা হয় সব শিখ। আজকে বর্তমানে মুসলিম সমাজ সবচেয়ে বেশি শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে এই পীরদেরকে কেন্দ্র করে। আজকে তাদের দাবি পীরেরা পরকালের সাফায়েতের ক্ষমতা রাখেন, যারা মুরিদ হবে তাদেরকে সাফায়েত করে পীরেরা জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এখানে একটা কথা কোট করে রাখার মতো, এখানে একটা কথা কোট করে রাখার মতো, পীর যদি মুরিদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় তার মানে পীর আগেই জান্নাতি, কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া তো কেউ কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে পীর যে জান্নাতি এই সার্টিফিকেট তাকে দিল কে? জান্নাতি ব্যক্তি ছাড়া আরেকজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এরকম তো ঘটার কথা নয়। পীর যদি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় তাহলে সূরা বাকারার 48 নং আয়াতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজেই আসবে না, কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, সাফায়াত গ্রহণ করা হবে না, সহযোগিতা নেওয়া হবে না, সাহায্য নেওয়া হবে না, এবং ওই দিন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না, ওই দিনকে তোমরা ভয় করো। কেমন দিন? সহিহ বুখারীতে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গোরলান, হাসরের মাঠে আমরা সমস্ত মানুষ উলঙ্গ খালি পায়ে খাতনাবিহীন আমরা হাসরের মাঠে উঠব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাদুম ইলা বাদিন, নারী পুরুষ কি সবাই একসাথে উঠবো, আমরা কি কেউ কারো দিকে তাকাবো না, আমাদের কি লজ্জা হবে না? আল্লাহ নবী বলেন আয়েশা আল আমরু আসাদ্দু মিন ইয়ানজুরু বাদুম ইলা বাদিন, হাসরের মাঠের অবস্থা এমন কঠিন অবস্থা হবে সেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সূরা আবাসার 34 এবং 35 নং আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম, সেদিন পিতা তার সন্তান থেকে, সন্তান তার পিতা থেকে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে, সবাই সবার থেকে পালাবে, কেউ কাউকেই সেদিন চিনবে না। তাহলে আল্লাহ বলতেছেন পীর তার স্ত্রী থেকে পালাবে, পীর তার সন্তান থেকে পালাবে, সেখানে পীর মুরিদের জন্য সুপারিশ করবে, এটাই বা হয় কি করে? এটা তো আমার বুঝে আসে না। সহিহ মুসলিমে এসেছে আল্লাহ নবী বলেছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইয়া, হে ফাতেমা তুমি আমার মেয়ে এতে আসে যায় না, তুমি আমার মেয়ে অনেক আদরের মেয়ে এতে আসে যায় না, পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি তোমার নিজেকেই দিয়ে চেষ্টা করো, নিজের আমল দিয়ে চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার, আমি নবী হিসেবে আমি তোমার পিতা হিসেবে পরকালে আমি তোমার উপকার করতে পারবো না। নবী তার মেয়েরই উপকার করতে পারবে না, তো পীর আপনার উপকার করবে, এটাই বা হয় কি করে? সহিহ বুখারীতে এসেছে আল্লাহ নবী বলেছেন পরকালে কোনো মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না, পরকালে কোনো মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আপনিও না? আল্লাহ নবী বললেন যে ওয়ালা না, আমিও না, ইল্লা আইয়াতা গাম্মাদা নিয়াল্লাহ বি রহমাতি মিনহু, তবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ব্যতীত, আল্লাহর অনুগ্রহ ব্যতীত পৃথিবীর কোন মানুষ সেদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তবে রহমতটা তাদের প্রতি করবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলবে, তাদের প্রতি আল্লাহ রহম করবেন, কিন্তু আল্লাহর রহমত এবং অনুগ্রহ বাদ দিয়ে কোনো মানুষ সেদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তো আজকে পীর যদি আপনাকে সাফায়াত করে জান্নাতেই নিয়ে যায়, পীর যদি আপনাকে সাফায়াত করে জান্নাতেই নিয়ে যায়, তাহলে পীরকে সাফায়াত করে কে জান্নাতে নিয়ে যাবে? পীর তো জান্নাতি না। সুতরাং এটা যদি কেউ বিশ্বাস করে, জেনে শুনে যদি এটা কেউ কারো আকীদার মধ্যে রাখে, ইমান আনার পরে যদি এটা বিশ্বাস করে ইমান চলে যাবে, আর ইমান আনার আগে যদি এটা বিশ্বাস থাকে তাহলে সে ইমান আনতে পারবে না। এটা বিশ্বাস করা কুফুরি, শিরক, হারাম। কোনো মুসলিমের জন্য এটা বিশ্বাস করার সুযোগ নাই যে
পীর সাহেব তার মুরিদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এটা বিশ্বাস করা হারাম এটা জেনে শুনে বিশ্বাস করলে তার ঈমান চলে যাবে এরপরে এখন পীরদেরকে কেন্দ্র করে চলছে সেজদা পীরেরা সেজদার দাবি করছে মুরিদদের কাছ থেকে এমন অবস্থায় তারা চলে গিয়েছে এখন মুরিদ হতে হলে পীরদের সেজদা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা মুরিদের জন্য খোলা নাই আপনি যত বড় আলেম হন না কেন আপনি যদি পীরের মুরিদ হন আপনাকেও সেজদা করতে হবে অতএব এই সেজদাটা ছিল আল্লাহর পাওনা এই সেজদাটা ছিল আল্লাহর হক সূরা হজ্জের 77 নং আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম হে ইমানদার সমাজ তোমরা রুকু করো সেজদা করো ইবাদত করো তোমাদের রবের জন্য এই সেজদাগুলো তোমাদের রবকে করো এই রুকুগুলো তোমাদের রবকে করো তোমরা তোমাদের রবের ইবাদত করো অন্য কারো দাসত্ব গোলামি তোমরা করো না তিরমিজির রওয়ায়েতে এসেছে আল্লাহ নবী বলেছেন লাউ কুনতু আমিরান আইয়াসজুদু লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদু লি যাওজিহা আল্লাহ নবী বলেছেন আমি যদি কাউকে বলতাম তুমি অমুককে সেজদা করো আমি স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো যেহেতু এটা জায়েজ নাই সুতরাং আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে কোনো সৃষ্টিকে একটা সৃষ্টি আরেকটা সৃষ্টিকে সেজদা করবে এটা হারাম এটা হারাম এটা হারাম এটা করা যাবে না জেনে শুনে যদি কোনো মুসলিম সে পীর হোক যাই হোক না কেন নিজের পিতামাতাকেও যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে জেনে শুনে ইবাদতের নিয়তে সেজদা করে এমন ব্যক্তি ইসলামে থাকবে না ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা করা যাবে না এরপর পীরের ইবাদত করতে করতে মুরিদ হতে হতে এরকম অবস্থা এখন হয়েছে যে পীরদের নিকট আমরা এখন বিভিন্ন ধরনের প্রার্থনায় লিপ্ত হয়েছি মনের চাওয়া পাওয়া যেটা কথা দরকার ছিল আল্লাহর কাছে চাওয়ার সেটা এখন আল্লাহকে বাদ দিয়ে আরেকটা মাবুদ পীরকে বানিয়ে নিয়েছি নাউযুবিল্লাহি মিন যালিক এখন মনের চাওয়া পাওয়া সব পীরের কাছে চাচ্ছি সব পীরের কাছে চাচ্ছি অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের 60 নং আয়াতে বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমাদের রব তোমাদেরকে বলেছে তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তোমরা আল্লাহর নিকট চাও সূরা বাকারার 186 নং আয়াত ওয়া ইযা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দার যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় সে যেন আমার নিকট চায় আমি তার অতি নিকটবর্তী থাকি সে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিব সেই বুখারী এবং মুসলিমে এসেছে আল্লাহ নবী বলেছেন ইয়ানজুলু রব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির রাত্রের এক তৃতীয়াংশ যখন চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এসে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু হে পৃথিবীর মানুষ তোমরা কে আছো আমার নিকট প্রার্থনা করবে করো আমি প্রার্থনা কবুল করব আমার নিকট কে কি চাইবা চাও আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি তোমাকে তাই দিব সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ যেই জায়গার মধ্যে আল্লাহ আপনাকে আহ্বান করছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য আর সেই জায়গায় আপনি পীরের কাছে একটা সৃষ্টি আর একটা সৃষ্টির কাছে চাচ্ছেন এক ফকির আর এক ফকিরের কাছে চাচ্ছে আমার জীবনে এরকম কোনো ইতিহাস ঘটনা আমার সামনে ঘটে নাই যে কোনো ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা চেয়েছে আর সেই ফকির তাকে ভিক্ষা দিয়েছে এরকম ঘটনা আমার সামনে কখনো ঘটে নাই আমি জানি না আপনাদের সামনে এরকম ঘটনা হয়েছে কিনা যে কোনো ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা চেয়েছে আর এই ফকির তাকে ভিক্ষা দিয়েছে সূরা মুহাম্মদের 8 নং আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা গোটা পৃথিবীর সমস্ত মাখলুক মানুষ জাতি যা রয়েছে আল্লাহ বলেছেন তোমরা হচ্ছে ফকির মোকাপেক্ষী আর আমি আল্লাহ হয়েছি ধনী অমোকাপেক্ষী সুতরাং একটা ফকির আরেকটা ফকিরের কাছে কি চাও চাওয়ার যদি প্রয়োজনই হয় আমি ধনী আমার কাছে চাও আমি আল্লাহ বলছি তোমাকে দিব তো এক ফকির আরেক ফকিরের কাছে কেন ভিক্ষা চান আল্লাহ বলেছেন আল্লাহর কাছে চাইতে আল্লাহ ধনী আল্লাহ অমোকাপেক্ষী আল্লাহর কাছে অজস্র রয়েছে আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দিবেন আল্লাহ নবী বলেছেন একটা জুতার ফিতাও যদি প্রয়োজন হয় তাও তোমরা আল্লাহর নিকট চাও আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আজকে মুসলিম সমাজ কিভাবে তাদের আকীদা নষ্ট হয়ে গেল যে একটা মানুষ আরেকটা মানুষের কাছে কিভাবে এই চাওয়া পাওয়াগুলো চাচ্ছে যেটা দেওয়ার ক্ষমতা তার নাই শুধু কি তাই এখানেই তো শেষ না
চাইতে চাইতে এমন জায়গায় চলে গিয়েছে এখন সন্তান পর্যন্ত চাচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 49 নং আয়াতে বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোটা যেই পৃথিবী রয়েছে এই সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি যাকে ইচ্ছা তিনি মানে আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দেন কন্যা সন্তানও দেন আবার যাকে ইচ্ছা তাকে পুত্রও দেন না কন্যাও দেন না আল্লাহ তাকে বান্দা বানিয়ে রাখেন ইচ্ছাটা কার আমি বলি আমার ভাষায় পীর যদি আপনাকে আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো পীরেরই হাজার হাজার সন্তান থাকার কথা আমাকে আপনাকে যদি সন্তান দেওয়ার ক্ষমতা তারই থাকতো আমি মনে করি পীরের হাজার হাজার সন্তান থাকার কথা ছিল কারণ এখন তো পীরের অভাব নাই দুইটা করে দিলেও তো অনেক সন্তান হয়ে যায় তাদের সহি মুসলিমে এসেছে মাকাদির আল খালকি কাবলা আইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদি বি খামসিনা আলফা সানা এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন এই পৃথিবীতে কয়টা সন্তান জন্ম নিবে এই পৃথিবীতে কি পরিমাণ সৃষ্টি আল্লাহ করবেন এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন ইচ্ছাটা আল্লাহর আপনার নয় ইচ্ছাটা আল্লাহর আপনার ইচ্ছা নয় সুতরাং পীরের নিকট সন্তান তো দূরের কথা সামান্য একটা জিনিসও পীরের নিকট চাওয়া যাবে না জেনে শুনে যদি কোনো ব্যক্তি এরকম করে থাকেন তাহলে আপনি স্পষ্টভাবে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলেন আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে আর যদি আপনার আকীদার মধ্যেই বিশ্বাস থাকে যে পীর সাহেব আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন হ্যাঁ তবে হ্যাঁ আপনি পীরের কাছে চাইতে পারেন পীর কেন যে কোনো মানুষের কাছে আপনি চাইতে পারেন আমার কোনো আপত্তি নাই ইসলামী শরীয়তের আপত্তি নাই তবে তিনটা শর্ত পূরণ করতে হবে আপনি যার কাছে চাইবেন তাকে সামনাসামনি উপস্থিত থাকতে হবে অথবা মোবাইলের মাধ্যমে আপনি তার কাছে চাইতে পারেন এক নাম্বার কন্ডিশন দুই নাম্বার আপনি যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে আপনি যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে তিন নাম্বার আপনি তার কাছে যা চাইবেন তা দেওয়ার ক্ষমতা তার থাকতে হবে আমি আবার বলছি যার কাছে চাইবেন সামনাসামনি হতে হবে অথবা মোবাইলের মাধ্যমে হতে পারে যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে এবং যা চাইবেন তা দেওয়ার ক্ষমতা তার থাকতে হবে এই তিনটা শর্ত যদি পাওয়া যায় আপনি চাইতে পারেন এটা শিরক হবে না এটা শিরক হবে না এটা আপনি চাইতে পারেন এর বাহিরে শর্তের তিনটা শর্তের বাহিরে যদি আপনি ওই কাজগুলো করেন তাহলে শিরকে লিপ্ত হয়ে যাবে এই যে শিরক কেন্দ্রিক এই পীর কেন্দ্রিক এখন আমাদের মুসলিম সমাজের মধ্যে যে আকীদা গড়ে উঠেছে প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে চেয়ারম্যান এমপি মন্ত্রী মেম্বার ওনাদেরকে ধরতে হয় ওনাদেরকে ছাড়া যেমনিভাবে প্রধানমন্ত্রীকে পাওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে তেমনিভাবে পীর ধরতে হবে পীর ধরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যাবে না নাউযুবিল্লাহি মিন যালিক এটা তাদের বক্তব্য অথচ মানুষ সহি বুখারী এবং মুসলিমে এসেছে সমস্ত মানুষ যখন আদম আলাইহিসসালামের কাছে যাবে আমাদের জন্য একটু সাফায়াত করেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে মুসা আলাইহিসসালামের কাছে যাবে নূহ আলাইহিসসালামের কাছে যাবে ঈসা আলাইহিসসালামের কাছে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো সেদিন সাফায়াত করার সাহস করবে না আর আপনার পীর আপনার জন্য সাফায়াত করবে এটা হয় বাই কি করে এটা কি করেই সম্ভব এটা তো বুঝেই আসে না সুতরাং আমি আগেই বলেছি পীরদেরকে কেন্দ্র করে যা গঠিত হচ্ছে সব কিছু শিরক এর থেকে দূরে থাকতে হবে আকীদাকে এর থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার ক্লিয়ার করতে হবে ইসলামে পীরদের কোনো স্থান নাই পীরদের কোনো জায়গা নেই এখন আপনার সাথে আমার কথা এখন আপনি কি করবেন আমার এক ওস্তাদকে একটা মাহফিলে প্রশ্ন করলো যে হুজুর এখন পীররা বক্তব্য দিচ্ছে পীর ধরতে হবে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না পীর ধরা নাকি ফরজ তো হুজুর প্রশ্ন পেয়ে বলল হ্যাঁ পীর ধরা ফরজ পীর ধরতে হবে সামনে ছিল দুই শ্রেণীর মানুষ
এক শ্রেণীর মানুষ ছিল পীরদের বিপক্ষে আর এক শ্রেণীর মানুষ ছিল পীরদের পক্ষে যারা পীরের পক্ষে তারা খুব খুশি আর যারা পীরের বিপক্ষে তারা চিন্তা করলো যে হুজুর কি বলতেছে এগুলো পীর ধরা পড়ছে এটা কি বলল হুজুর তখন হুজুর জিজ্ঞেস করলেন সুর ধরা কি বলল সুর ধরা ফরজ সুরের মতো পীর ধরাও ফরজ পীর যেখানে পাবেন পীর যেখানে পাবেন সেখানেই সুরের মতো পীরদেরকে ধরবেন ধরার পরে সুরকে যা করেন পীরকে তাই করেন এটা বলার পরে তো মাহফিলের অবস্থা একেবারে তালমাতাল তো হ্যাঁ পীর ধরা ফরজ পীর ধরবেন ধরে যা কিছু করার আপনারা কইরেন আমি আর বললাম না যেহেতু ইসলামে এগুলোর কোনো স্থান নাই একে ইসলামে বিধানও আছে ওই বিধান অনুযায়ী আপনারা করতে পারবেন পরকালে আপনাদের জবাব দিতে হবে না পীরদের মুরিদ হওয়ার জন্য আয়াত বের করেছে সূরা তাওবার 119 নম্বর আয়াত এক মুরিদ তার আরেককে দাওয়াত দিচ্ছে লোক আরেক লোককে দাওয়াত দিচ্ছে পীরের মুরিদ হওয়ার জন্য বলতেছে আল্লাহ বলেছে পীরের মুরিদ হওয়ার জন্য বলছে আল তাই নাকি কয় কইতেলে দলিল বলো কয় সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ বলেছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো কয় এখানে তো পীরের কথা নাই কয় না এখানে সত্যবাদী বলতে আল্লাহ পীরদেরকে বুঝিয়েছেন কয় না এখানে তো ক্লিয়ার না কয় এটা পীরদের দিকে ইঙ্গিত করা হয়েছে তো সে লোকও ছিল খুব চালাক সে বলল ভাই তাহলে আমারও কথা আছে কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 12 নং আয়াতে বলেছেন ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান তাদের গিরায় গিরায় মারো তাদেরকে ধরো ধরে গিরায় গিরায় মারো তাদের কোমরে মারো তাদেরকে আঘাত করো কয় এখানে আল্লাহ পীরদের কথা বলেছেন কয় না এখানে তো পীর উল্লেখ নাই কয় এটা পীরদের দিকে ইঙ্গিত করা হয়েছে দুইটা জায়গা মতো পড়েছে এজন্য যদি মনে করেন বুদ্ধি থাকে তাহলে কথায় হারবেন না তারা বুদ্ধি দিয়ে চাচ্ছে শয়তানি বুদ্ধি দিয়ে তারা চাচ্ছে মানুষকে সেদিকে নেওয়ার জন্য ডাইভার্ট করার জন্য ইসলাম থেকে আপনার যদি বুদ্ধি থাকে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে মাজার কেন্দ্রিক চলছে শিরক মাজারের বাজার এখন ব্যাপক গরম মাজারের বাজার ব্যাপক গরম মানুষ মসজিদমুখী হওয়ার কথা ছিল আজকে মুসলিম সমাজ মসজিদ বাদ দিয়ে এখন মাজারমুখী হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া মান্যত করা বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে আজকে মানুষ দিচ্ছে যেটা ইসলামের টোটাল হারাম যেটা ইসলামের টোটালটাই হারাম কোনো মুসলিমের জন্য এটা শোভনীয় নয় সে কোনো মাজারে যাবে হোক সেটা এবাদতের নিয়তে কোনো পীরের মাজারে যাওয়াটাও তার জন্য হারাম সেখানে দেওয়া যাবে না এবাদতের নিয়তে তো প্রশ্নই আসে না সফর করার নিয়তে না গেলেই ভালো সামনে একটু দেখতে গেলেন চলে আসলেন এর বাইরে না দেওয়াটাই ভালো বেঁচে থাকাটাই ভালো সেখানে সফর করাটাও এবাদতের নিয়তে কোনো কিছু দেওয়া সামান্য একটা জিনিস দেওয়াও হারাম দেওয়া যাবে না তবে অত্যন্ত দুঃখ লাগে কখন যখন দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন দেখি বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী যখন দেখি বাংলাদেশের এমপি মন্ত্রী যখন বিভিন্ন ধরনের নির্বাচন আমাদের সামনে আসে তখন ওনারা নির্বাচনের আগে বিভিন্ন ধরনের মাজার জিয়ারত করেন কেন জিয়ারত করেন জানেন নির্বাচনে ভালো ফলাফলের আশায় নির্বাচনে ভালো ফলাফলের আশায় ওনারা গিয়ে মাজার জিয়ারত করেন এটা শিরক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নং আয়াতে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আবার আল্লাহ যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন সুতরাং ইচ্ছাটা কি পীর সাহেবের না আল্লাহর আল্লাহর ইচ্ছা মাজার 26 বার জিয়ারত করলেও আল্লাহ যদি আপনার কপালে বিজয়ের নালিকে রাখেন 26 বার কেন হাজার বার জিয়ারত করলেও বিজয়ী হওয়া সম্ভব নয় আর আপনার কপালে যদি আল্লাহ বিজয় লিখে রাখেন মাজার জিয়ারত দূরের কথা আপনি ঘরে বসে থাকলেও আল্লাহ আপনাকে বিজয় দান করবেন